এই হলো ডেট নাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন বাংলার মুখ, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স, চলে যাব খবরে। শপথ গ্রহণ করে সাংবিধানিক পদে বসে একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে বলতে পারেন বেইমানদের গুলি চালিয়ে হত্যা করা হবে, এই কথা বলার পরও তিনি কিভাবে মন্ত্রী পদে থাকতে পারেন, কিভাবেই বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলতে পারেন কথা না শুনলে গুলি করে মারা হবে, এটা কোন দেশ, এটা কোন সরকার চলছে। নদিয়ার কৃষ্ণনগরে আয়োজিত এক সাধারণ সভায় এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাদের ঠিকানা কেড়ে নিতে চলেছে সরকার তারা স্বাভাবিকভাবেই প্রতিবাদ করবেন, তবে দিল্লির শাহিনবাগে যারা প্রতিবাদ সভায় বসেছেন তারা সকলেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর সেই নিরস্ত্র মানুষগুলোকে গুলি করে মেরে ফেলার কথা বলছেন যোগী, তাদের হত্যা করার হুমকি দিচ্ছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। ভাবতে পারেন কত ভয়ঙ্কর এই বিজেপি দল। শাহিনবাগে গুলি করছে, উত্তরপ্রদেশে কারা গুলি করে মানুষ মারল, কর্ণাটকে মানুষ মারছে, এ দেশটাকে ওরা এক ভয়ঙ্কর পরিণামের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। তিনি আরও অভিযোগ করে বলেন, 2014 সালে যে লোকটা বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিল সেই লোকটাই গাড়ি ভর্তি অস্ত্রশস্ত্র নিয়ে ধরা পড়ল। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি একটা গুন্ডা দাঙ্গাবাজ ধোকাবাজদের দল বলে কটাক্ষ করেন তিনি। 2014 সালে বিজেপিতে কনটেস্ট করেছিল সেই নেতা, আর কালকে রাতে যারা ধরা পড়েছে প্রত্যেকটা বিজেপির সাথে যুক্ত, গাড়িতে করে আর্মস আর বোমা নিয়ে যাচ্ছিল, তার মানে কি দিল্লিতে গুলি চালিয়ে দিচ্ছে, ইউপিতে গুলি চালিয়ে দিচ্ছে, কি বলছে, কিছু মহিলা বসে আছে শাহিনবাগে, তারা কিন্তু কোনো ঝগড়াঝাটিও করছে না, আমাদের এখানেও কোথাও কোথাও আছে, নাগরিক অধিকার সবচেয়ে বড় দাবি, তার ঠিকানা যদি হারিয়ে যায় সে যাবে কোথায়, আমরা আন্দোলন করছি সে তার মতো বসে আছে, সেখানে গিয়ে গুলি চালিয়ে দিয়ে আসছে, তার আগে কেন্দ্রীয় মন্ত্রী বলছে গদ্দারকে গুলি করে মারো, তারপরেও কেন্দ্রীয় মন্ত্রী থাকে কি করে, ও সাংবিধানিক কথা বলবার পরে সাংবিধানিক পদে থাকে কি করে, এটা আমার চ্যালেঞ্জ। নাম্বার টু, ইউপি চিফ মিনিস্টার যোগী কেউ বা বলে ভোগী, উনি ভোগ করুন, আমার কোনো আপত্তি নেই। তিনি বলছেন শুনো গুলি নেই তো চলেগা গুলি, গুলি মানে হিন্দিতে হচ্ছে কথা, কথা শোনো না হলে গুলি চলবে, এটা কখনো গণতান্ত্রিক দেশে হয়, ধরে ধরে গুলি করে দিচ্ছে, যেখানে সেখানে গুলি চালিয়ে দিচ্ছে, কতগুলো উন্মাদ টাইপের লোক, উন্মাদ। বাংলার ঘরে ঘরে মহিষাসুর মর্দিনী, এই বাংলার মহিষী নারীরা যেমন দশ হাতে সংসার প্রতিপালন করেন তেমনি প্রয়োজনে সেই হাতে অস্ত্রও ধরতে জানেন তারা। তারা যখনই এই বাংলা ত্রস্ত হয়েছে অসুরদের অত্যাচারে তখনই বাংলা মায়ের সেই দশভুজা কন্যারা রণংদেহী মূর্তিতে রুখে দাঁড়িয়েছেন, সংহার করেছেন সেই অসুরদের। ভারত আজ এক চরম ধর্মীয় সংকটে, আর দেশের মানুষদের মধ্যে ভয়ঙ্কর বিভাজনের কালবিষ ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। এখন আবার সময় এসেছে রয়্যাল বেঙ্গল টাইগারের বিক্রম নিয়ে সেই অত্যাচার অনাচারের জবাব দেওয়ার। বাংলার ভাই বোনেরা প্রস্তুত আছেন, এনআরসি এনপিআর কিংবা সিওএ নিয়ে আপনারাও কেউ ভুল বোঝাতে এলে আপনারা লুরখে দাঁড়ান, প্রয়োজনে প্রতিবাদে সোচ্চার হন। নদিয়ার কৃষ্ণনগরের এনআরসি বিরোধী এক সভায় এইভাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ সানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাই জানে বিজেপি ফেকুদের একটা দল, এই দলে সবাই মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝায়, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নেয়। আজ দেশের অর্থনীতির মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই সর্বনাশা দলটা, দাঙ্গাবাজ মিথ্যেবাদীদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না বলে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ভোটের স্বার্থে ওরা সব করতে পারে, দুবার তো ওদের ভোট দিলেন, নিজের মনকে প্রশ্ন করুন কি পেয়েছেন গত ছ বছরে, শুধুই ভিটেমাটি হারানোর আতঙ্ক আর বেকারত্বের হাহাকার ছাড়া আর কিছু কি পেয়েছেন আপনারা, জনসভায় প্রশ্ন রাখেন মমতা। হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে আর ভাবছে ক্ষমতায় এসছি দেশটা দখল করে নি, সবাইকে দেশ থেকে ভাগিয়ে দিই, দেশে সবাই থাকবে, কোনো নাগরিক দেশ থেকে যাবে না,
আমরা কাউকে তাড়াতে দেব না, বাংলা থেকে মাথায় রাখবেন, আপনাদের যেতে হবে, আপনাদের যেতে হবে। তার কারণ মানুষ আপনাদের তাড়াবে, আপনারা কি মানুষকে তাড়াবেন, মানুষ আপনাদের তাড়াবে। মনে রাখবেন, আমরা কোনো বাধা মানি না, নেই শুনেগা বলি তো চলেগা গলি, ওদের কথা না শুনলে সেসব অ্যাপ্লাইয়া করতে পারে, তাও বলে রাখি কিচ্ছু যায় আসে না। জেনে রেখে দিন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি, সুন্দরবন আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তার দিকে তাকিয়ে আমরা লড়াই করি। সব নিউজ ফেক নয়, আবার সব নিউজ ফেকও আছে, অনেক নিউজ, এটা মাথায় রাখবে। বিজেপি হচ্ছে ফেকু পার্টিদের একটা দল, ফেক নিউজ করা ওদের কাজ, দাঙ্গা রটানো ওদের কাজ, তাই ওরা হচ্ছে ধাঙ্গাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, গুন্ডাবাজ, বন্দুকবাজ, আর আমরা হচ্ছে মানুষের দল। বাংলা হচ্ছে মাদুরগার জায়গা, অসুর বধ করবার জন্য ঘরে ঘরে মহিষাসুর মর্দিনী আছে, ঘরে ঘরে আমার মা দুর্গা, মা কালী, রক্ষা কালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার হিন্দু ভাই বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, আমার বৌদ্ধ ভাই বোনেরা, আমার জৈন ভাই বোনেরা, আমার শিখ ভাই বোনেরা, আমার খ্রিস্টান ভাই বোনেরা, সবাই প্রস্তুত আছে। যিনি রামায়ণ গীতা উপনিষদের বাণী অনুযায়ী তার জীবন দর্শন স্থির করেন, তিনিই প্রকৃত হিন্দু। এইভাবে যিনি কোরআন শরীফের বাণী অনুযায়ী জীবনাদর্শ স্থির করে সেই পথ চলেন, তিনি হলেন প্রকৃত মুসলমান। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, যিনি গীতা বা রামায়ণের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক রাখেন না, তিনি হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়ে যাচ্ছেন। এইভাবে যিনি এক পাতাও কোরআন পড়েননি, তিনি ইসলাম ধর্মের নামে নানান দুষ্কর্ম করে বেড়াচ্ছেন। এই দুই শ্রেণীর মানুষের এই দেশের জন্য অতি ভয়ঙ্কর, এদেশের সমাজ কলুষিত হচ্ছে এই ধরনের মানুষদের জন্য। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকার একটি মসজিদে এসে এইভাবে ধর্মকে নিয়ে রাজনীতি করার এক বিশেষ শ্রেণীর মানুষদের প্রতি বিষোদগার করলেন তৃণমূলের জেলা সভাপতি এবং স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, তিনি একদিকে যেমন গীতা পড়েছেন, পাশাপাশি তিনি হিন্দিতে অনুদিত কোরআনও পড়বার সুযোগ পেয়েছেন। জিতেন্দ্রবাবুর বলেন, কোনো ধর্মই অপর ধর্মের মানুষকে ঘৃণা করতে শেখায় না, বরং মানুষকে ভালোবাসার কথাই প্রতিটি ধর্মগ্রন্থের মূল কথা বলে মনে করেন জিতেন্দ্রবাবু। জো রামায়ণ মে নেহি লিখা হুয়া হ্যায়, গীতা মে নেহি লিখা হুয়া হ্যায়, তো হাম উসকি বাত নেহি মানতে। ঠিক উসি তরহ কোই মুসলমান ভি মেরে পাস যদি আতা হ্যায়, ও কোই এইসি বাত কহতা হ্যায় জো কুরআন মজীদ সে বাহার হ্যায়, উসকে सोच के खिलाफ, उनके उनमें जो आयाते हैं उसके खिलाफ कुछ कहता है, उसको भी नहीं मानते। आज हिंदू धर्म के नाम पर जो लोग समाज में बंटवारा डाल रहे हैं, उनको रामायण से कोई मतलब नहीं, गीता से कोई मतलब नहीं, इस्लाम को भी जो लोग नहीं मानते वो लोग इस्लाम के नाम पर ज्यादा लड़ाई करने का। आज जरूरत इस बात की है कि हिंदू सच्चा हिंदू बने, मुसलमान सच्चा मुसलमान बने, इसी से हमारा देश बचेगा, हमारा समाज बचेगा, हम सारे लोग। বাংলার মুখে সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস, জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস, জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা, জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা, জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুড়ির টান, জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতকাহ, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। বিরতির পর ফিরে এলাম খবরে। খনি ও শিল্পে সমৃদ্ধ আসানসোল মহকুমার দূষণ স্তরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার উদ্দেশ্যে আয়োজিত হলো এক আলোচনা চক্রের। মূলত বায়ু, জল ও শব্দ দূষণের মাত্রাকে নিরাপদ স্তরে কিভাবে বেঁধে রাখা যায় তা স্থির করতেই এই আলোচনা চক্রের আয়োজন। আসানসোল নগর নিগমের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধি, আসানসোলের সবকটি বণিক সভা ছাড়াও পরিবেশ সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আহ্বান জানানো হয়েছিল। শহরের কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক মানের করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা আলোচনায় উঠে আসে। পাশাপাশি যে সমস্ত কারখানা থেকে অনবরত কার্বন কণা সহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ নির্গত হয়ে চলেছে, সেই সব কারখানা মালিকদের কাছে রাতের শিফটে নিয়ম মেনে ইলেকট্রোস্ট্যাটিক
প্রেসিপিটেটর বা ইএসপি যন্ত্র ব্যবহার করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের আচমকা অভিযানে বেশ কিছু কারখানা মালিক শাস্তির মুখে পড়েছেন। এদিনের আলোচনা সভায় প্রত্যেকের মধ্যে স্বতঃস্ফূর্ত পরিবেশ ভাবনার বিকাশ ঘটারও আহ্বান জানানো হয়। পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আজকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপ মেনলি সলিড ওয়েস্টের উপরে 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট ক্লাইমেট অ্যান্ড চেঞ্জ ছটা সলিড ওয়েস্টের উপরে ছটা রুল পাবলিশ করেছিল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, হাইড্রাস ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল, তার উপরে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আমরা ইন্ডাস্ট্রি, চেম্বার অফ কমার্স, লোকাল বডিকে আমরা ইনভাইট করেছি এবং এই ওয়ার্কশপ এই প্রেজেন্টেশনের জন্য আমরা ইনভাইট করেছি ন্যাশনাল প্রোডাক্টিভ কাউন্সিল দিল্লির আধিকারিকরা এই প্রেজেন্টেশন দিচ্ছে। খুনি এলাকার প্রসিদ্ধ সংস্কৃত চতুষ্পাঠীর বার্ষিক উৎসবে যোগ দিলেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকা ছোড়া গ্রামে সুপ্রসিদ্ধ সংস্কৃত শিক্ষাকেন্দ্র বোপদের চতুষ্পাঠীর বার্ষিক উৎসবের সূচনা হয় বৃহস্পতিবার। দেশ বিদেশের বহু সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের পদধূলি ধন্য এই চতুষ্পাঠীর আচার্য কার্তিক চন্দ্র মুখোপাধ্যায়ের আহ্বানে এই বার্ষিক উৎসবে অংশগ্রহণ করেন জিতেন্দ্রবাবু। ছিলেন এডিডি এর চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরে ব্লক তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী সহ বহু বিশিষ্টজনেরা। এই চতুষ্পাঠীতে আগামী কয়েকদিন ধরে চলবে বৈষ্ণব সাহিত্য নির্ভর নানান শাস্ত্র আলোচনা, সঙ্গীত সহ নানান অনুষ্ঠান বলে জানান উদ্যোক্তারা। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে জিতেন্দ্রবাবু উপস্থিত প্রত্যেকের সুদীর্ঘ জীবন ও সুখ সমৃদ্ধি কামনা করেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন সবসময় তাদের ঠাকুর আশীর্বাদ যেন আমাদের উপর থাকে, আমরা পথ থেকে বিচলিত যেন না হতে পারি এবং মানুষের যে আশা ভরসা প্রত্যাশা আমাদের কাছে আসে সেই আশা ভরসা প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। ঠাকুর সবাইকে ভালো রাখুক, যারা আমাদের নিজের তারাও যেন ভালো থাকে, যারা আমাদের এখনও কাছের হতে পারেনি তারাও যেন ভালো থাকে। ঠাকুর সবার জীবনে আনন্দ রাখুক এই আশা রেখে আরেকবার আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে। এনআরসি, সিএএ ও এনপিআর এর প্রতিবাদে বৃহস্পতিবার এক মৌন মিছিলের আয়োজন করল তৃণমূল। এদিন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূলের আহ্বানে এই মৌন মিছিলটি সংগঠিত হয়। দলের পক্ষ থেকে কয়েক হাজার কর্মী সমর্থক এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মুখে কালো কাপড় বেঁধে তারা বেনাচিতি সহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তীর্ণ পথ পরিক্রমা করেন। দলের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় মেরুকরণ ঘটানোর স্বার্থে যে ভয়াবহ নাগরিকত্ব আইন তৈরি হয়েছে এই দেশে, সেই আইন বাস্তবে প্রয়োগ করতে গেলে এদেশে শুরু হয়ে যেতে পারে ভাতৃঘাতী দাঙ্গা। তাই ধর্মকে ভিত্তি করে কোনো আইন বলবৎ করতে দেওয়া হবে না, তার জন্য প্রয়োজনে সারা দেশ এক হয়ে সর্বনাশা আইনের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে। এই মৌন মিছিলে দুর্গাপুর পুর নিগমের বেশ কয়েকজন পুরপিতা পুরমাতা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ পা মেলান। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। এই হলো ডেট নাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।